আমাদের যাত্রা হলো শুধু ফার্স্ট উইক, আমাদের আজকের জার্নি আমার খুব ভালো লাগছে। আমাদের গ্রুপটাকে দেখে আমি এদের মধ্যে নতুন একদম, নীলিমা একমাত্র আমার পরিচিত। নীলিমা এতক্ষণ সবাইকে নিয়ে ফটো ইয়ে করলো, ভিডিও করলো, আমার খুব ভালো লাগছে। জয় মা তারা আমরা তারাপীঠ স্টেশনে নেমেছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে তারাপীঠ মন্দিরের কাছে সোনার বাংলা হোটেল বুক করা হয়েছে, সেখানে আমরা যাচ্ছি আপাতত। দেখা যাক কতটা কি হয়, মায় সবই মায়ের ইচ্ছা। জয় মা তারা, জয় মা তারা, মা তারা। আমরা এখন যে হোটেলটা আছি সোনার বাংলা তারাপীঠে এসেছি। এবার রাত্রিবেলায় আমরা পুজো দিতে যাব। বর্তমান আমরা এখন একটু হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এখন আমরা একটু ব্ল্যাক কফি খাচ্ছি। আমাদের আরও দুজন বন্ধু আসবে, জমি আড্ডা হবে। আমার মায়ের পায়ের জবা হয়ে অগ্ন প্রেম, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভু আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভু আবরণ। যাব রামপুরহাট স্টেশনে, সেখান থেকে আমরা কবিগুরু এক্সপ্রেস ধরে শান্তিনিকেতনের পথে যাত্রা শুরু করব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আমরা এখন রাজস্থান রিসোর্টে এসেছি। এসে প্রথমে এক গ্লাস করে শরবত খাচ্ছি, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আসবো। হ্যাঁ ঠিক আছে, টাটা বাই। খালি গেলে সে আদিবাসীর আমরা এখন এসেছি কঙ্কালী ধারা 51 পিঠের শেষ পিঠ। আমাদের পুজো শেষ হয়ে গেছে এই কঙ্কালীতলায়। এই কঙ্কালীতলায় মায়ের কাঁক মানে কোমরের যে অংশটা সেটা পড়েছিল, সেই জন্য মায়ের নাম হয়েছে মা কঙ্কালী। আমরা এখানে এসে ভালো করেই পুজো দিলাম, বেশ ভালোই লাগলো। ভালো লাগলো পুজো দিয়ে, শান্তি চলে আগে বাকি এই কোপাই নদী চলে এসেছে। বিশ্বভারতী রবীন্দ্র মিউজিয়ামে চলে এসেছি। রবীন্দ্র মিউজিয়ামে ঢোকার আগে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের মূল্য 70 টাকা। মানে
এবার চলুন চলুন হ্যাঁ